আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। পবিত্র ঈদুল ফিতরের অসংখ্য শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। তো আমার ব্লগটি আপলোড করে একটু দেরি হয়েছে, তো আমি অল্প অল্প করে রেকর্ড করেছি, পুরো সারাদিনের যা যা করেছি অল্প অল্প করে রেকর্ড করেছি, এত বেশি লং করা পসিবল হয়নি, দেখা যায় ভিডিও অনেক লং হয়ে যায়। তো এদিকে সকালবেলায় অনেক সকাল সকাল আমরা সবাই উঠে গিয়েছিলাম, তো নাফিকে রেডি করে দিচ্ছি। নাফির শাওয়ার নাফি পাপা করে দিয়েছিল, তো এটা নামাজ থেকে আসার পর আমার হাজব্যান্ড সকাল সকালই ও 7টার জামাত পড়েছিল, ঈদের জামাতটা সবার প্রথমে। তো এই আর কি, এই নাফিকে আমি রেডি করে দিচ্ছি, ও তো আর বুঝে না আসলে ঈদ কী, বা আমি বলেছি ওকে তবে ও এতটা ভালো বুঝে না। তো বলেছি যে আজকে ঈদ, আমরা সবাই রেডি হব, নতুন জামা পরব, পাপা ঈদের নামাজ পড়েছে, তো এগুলোই আর কি। তো ও তো অনেক বেশি এক্সাইটেড, নতুন জামা পরবে, তারপর মেকআপ করবে, খুবই এক্সাইটেড, মেকআপ করতে খুবই ভালোবাসে। তো এই আর কি, আমি ওকে অল্প করে সাজিয়ে দিয়েছিলাম, মেকআপ করে দিয়েছিলাম, বাচ্চা মানুষ তো এত বেশি মেকআপ করলে আবার বেশি দেখা যাবে। চোখ বন্ধ করো। তো ও রেডি হয়ে গিয়েছে, তো এদিকে পাপা বলছিল যে আমাদের বাবা মেয়ের ছবি তুলে দাও। তো এই যে বারান্দায় ওরা ছবি তুলতেছে, আর নাফিও খুব খুশি, তাই আমি শর্ট করে একটু রেকর্ড করেছি। তো ঈদের দিন আসলে বাংলাদেশে তো শ্বশুর শাশুড়ি, নাফি, আমি আর আত্মীয় স্বজন মিলে আমরা অনেক মজা করতাম, এখানেও আনন্দ হয়েছে, তবে গুরুজন না থাকলে যে আর কি ওরকমই অবস্থা। ঈদের মধ্যে বিশেষ করে তো আত্মীয় স্বজনদের কথা বেশি মনে হয়, এমনিতেও মনে হয়, তবে কোনো অনুষ্ঠান হলে বেশি মিস করি, বেশি ফিল করি আসলে বিষয়গুলো। 8 বছর যাবৎ একসাথে ঈদ করেছি শ্বশুর শাশুড়ির সাথে, কখনো কোনো ঈদ আমার বাবার বাড়িতে যেয়ে করা হয়নি, সবসময় শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম, তো এই জন্য আরও বেশি ফিল করি বিষয়গুলো। তো এদিকে এটা হলো রাতের ক্লিপ, আমি রাতে সব কিছু গুছিয়ে রেখেছি, তো এটা চটপটির জন্য ফুচকা আমি ভেজে নিচ্ছি, চটপটির ফুচকাটা কিন্তু এত বেশি ফুলতে হয় না, হালকা হলেই হয়, তো আমি অল্প স্বল্প চেষ্টা করেছি করার জন্য। তো এগুলো আমি ভেজে নিচ্ছি রাত্রে, আমি এগুলো ভেজে বক্সে ভরে রেখে দিয়েছি, অনেক রান্না বেশিরভাগ রান্নাই আমি গুছিয়ে ফেলেছিলাম, আর এটা বিরিয়ানির জন্য আমি চিকেনটা রেডি করে রেখে দিচ্ছিলাম, তো সেটা অল্প করে আমি রেকর্ড করেছি। সকালের জন্য আমি খুব কম কাজে রেখেছি, বাসা টাসা সব কিছু আমি একদম গুছিয়ে ফেলেছিলাম রাতে রাতেই। তো এদিকে আমি ব্রেড মালাই রোল বানিয়েছিলাম, তো এটা রোলগুলো আমি আগেই বানিয়ে ফেলেছি, আর আমি মালাইও তৈরি করে নিয়েছি, তো আমি এখন রোলগুলোর মধ্যে মালাইটা দিয়ে দিব, জাস্ট ডেকোরেশন করে নিব। আমি সব সব কিছুর ফুল ভিডিও করে নিই, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে, অল্প অল্প করে আমি রেকর্ড করেছি। আপনাদের যদি আমার এই এগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই রেসিপি শেয়ার করব। কম বেশি সবাই পারেন এগুলো বানাতে, তারপরও আমি যে স্টাইলে বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ঈদের মধ্যে খাওয়া দাওয়া, আর আত্মীয় স্বজন আসে বাসায়, ঘুরতে যাওয়া, এটাই তো বিদেশের বাড়িতে। তো আমি কাজু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম, এগুলো আমি উপর থেকে দিয়ে দিব এইভাবে করে। এটা আমি 2020 সালের ঈদুল ফিতরেও বানিয়েছিলাম, এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ এই রেসিপিটা, এই জন্য আমি আরেকবার ট্রাই করেছি, আশা করি ভালো লাগবে।
তো এদিকে আমি ঈদের দিনের জন্য আরেকটা পেস্ট্রি কেকও আমি রেডি করেছিলাম, একটু অল্প করে আমি ভিডিও করেছি। তো ভাবলাম যে একটা কেকও যদি বেক করি তাহলে ভালো লাগবে। তো এটা হলো ঈদের দিন সকালের ক্লিপ। তো আমি নাফির পাপাকে সেমাই দিয়েছিলাম, ও সেমাই খেয়ে নামাজ পড়তে গিয়েছে। একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ পড়তে যেতে হয়, তো আমি কি ওকে দিয়েছিলাম, ও খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছিল। তার এদিকে সব কিছু হলো সকালের, আমরা যখন নাস্তার টেবিলে বসেছিলাম তখন অল্প অল্প করে নাস্তা করতে করতে দেরি হয়ে গিয়েছিল, প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। তো এই তো অল্প অল্প করে নাস্তা করে নিয়েছি। নাফির স্কুলও খোলা ছিল, এখানে তো আর আমাদের ফেস্টিভ্যালের জন্য তো ওরা আর স্কুল বন্ধ দিবে না, স্কুল খোলা ছিল। তো একদিন আমি কখনোই এমনিতে নাফির স্কুল বন্ধ করি না, ও এ পর্যন্ত প্রতিদিন ও স্কুলে গিয়েছে যত ঝড় বৃষ্টি থাকুক না কেন। কিন্তু আমি বলেছি টিচারকে যে দেখ কালকে আমাদের অনুষ্ঠান, মানে আমাদের ঈদ, কালকে নাফি স্কুলে আসবে না। তো বলেছে যে যদি না আসিস তাহলে একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, এটাকে বলে জুস্টিফিকেশনের ফর্ম। তো একদিন না গেলেও এটা করতে হবে। তো পরে আমি এটা রেডি করে রেখেছিলাম কারণ যেহেতু যাইনি স্কুলে। তো পরের দিন অবশ্যই স্কুলে গিয়েছে, আর আমার হাজবেন্ড আধাবেলা ছুটি নিয়েছিল, দুপুরের পর থেকে আবার ওর অফিসে যেতে হয়েছে। তো এই তো আমরা অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আমার শাশুড়ির আমার হাতের এই নুডলসটা অনেক বেশি পছন্দ, অনেক অনেক বেশি পছন্দ। তো এই যে আমি চটপটিও বানিয়ে নিচ্ছি। আমার শ্বশুর আসলে ঈদের দিন ওনার পছন্দ অনেক বেশি, অনেক ধরনের আইটেমের খাবার রান্না থাকবে, এটা ওনার পছন্দ। আর আমার শাশুড়ি এত বেশি আইটেম খেতে পারে না, মানে উনি অল্প অল্প খায়, খুবই কম, কিন্তু উনি আমার হাতের রান্না খুবই পছন্দ করে। আমি আমার হাতের নুডলস ওনার খুবই পছন্দ, কিন্তু উনি বেশি খেতে পারে না, অল্প খায় খুবই, বয়স হয়েছে তো এই জন্য। তো ওনাদের খুবই খুবই মিস করেছি, খুবই মনে হয়েছে আসলে ওনারা থাকলে, বা আমরা যদি ওনাদের কাছে থাকতাম তাহলে এদের আনন্দটা আরেকটু বেশি করে শেয়ার করতে পারতাম। এই নিয়ে 3টা ঈদ আমি ওনাদের ছাড়া করেছি ইতালিতে আসার পর, এর আগে আমরা একসাথে ছিলাম। তো এটা হলো বিকেলের ক্লিপ। বিকেলে আমার ফ্রেন্ড মুনিয়া এসেছিল আমার বাসায়। তো মুনিয়া আসার পর নাফিকে আমি আরেকবার রেডি করে দিয়েছিলাম, ও তো আসলে 1-2 ঘন্টা পরেই সব ড্রেস খুলে ফেলেছিল, তো আমি চেঞ্জ করে ফেলেছিল। তো আমি পরে আবার ওকে রেডি করে দিয়েছি। তো কেকটা ভাবতেছি কেটেই নেই, তো নাফি তো খুবই এক্সাইটেড, সেই জন্য আমি বাইরে একটু সানি ছিল, হালকা করে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, কোনো রকম নামাজটা পড়েছে নাফি পাপা এই আর কি। তো দুপুরের পরে একটু রোদ উঠেছিল, তো তখনই আমরা মুনিও এসেছিল, তো কেকটা আমরা কেটে নিয়েছিলাম, ওয়েদারটা হালকা ভালো ছিল। তো পরবর্তীতে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার খুবই মেঘলা ছিল। তো নাফি খুবই এক্সাইটেড কেক কাটার জন্য, কেক দেখলেই ও কাটতে খুবই ইয়ে করে, খেতেও পছন্দ করে। তো এই জন্য আমি আরও বানিয়েছি যে ও যেহেতু স্কুলে যাবে না, বাসায় থাকবে, আর ঈদের দিন তাই ওর জন্য এই দিনটা স্মরণীয় করার জন্য আমি আরও একটু কেকটা বেক করেছিলাম। তো এই সময় আমার হাজবেন্ড অফিসে ছিল, এই জন্য ও নেই। তো এই তো আমাদের ঈদ এভাবেই কেটেছে। তারপর আমরা বিকেলে আবার বের হয়েছিলাম, আমার আরও ফ্রেন্ডরা আসছিল, আরও 4-5 জন ফ্রেন্ড আসছিল বাসায়। ওরা আমার বাসার সামনে দিয়ে ওয়েট করতেছিল, তারপর আমি নিচে গিয়েছি, তারপর আমরা ঘোরাঘুরি করে আমাদের বাসায় এসেছে। তারপর অনেক রাত পর্যন্ত ছিল ওরা, অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে, ওগুলো আর রেকর্ড করা হয়নি। তো সবার সাথে খুবই ভালো একটা ঈদ কেটেছে। তো আলহামদুলিল্লাহ
আর সব ফ্রেন্ডদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে ঈদের দিনটা এত বেশি মেমোরেবল করে দেওয়ার জন্য। ম্যারি, রোমা এদের সাথে আমার দেখা হয়েছিল, আমরা ঘুরেছিলাম। নাফি দিকে ক্রিম খাচ্ছে, ও ও কেক থেকে, ওর ক্রিম অনেক পছন্দ। তো আমি বলতেছি এগুলো আবার ঘরে নিয়ে আসো, তো ওই আবার গুছাচ্ছে এগুলো, মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আপনারা ঈদে কী করলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।